গত 24 ঘন্টায় আরও 4 জনের মধ্যে এই সংক্রমণ পাওয়া গেছে। সর্বমোট নিশ্চিত সংক্রমণের সংখ্যা 48। এই 4 জনের মধ্যে 2 জন চিকিৎসক রয়েছেন যারা করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসা সেবা দিয়েছিলেন। কেউ রোগীর চিকিৎসাতে গিয়ে সংক্রমিত হয়েছেন, কেউ কেউ কিন্তু কমিউনিটির অংশ হিসেবে সংক্রমিত হয়েছেন। সব ক্ষেত্রে রোগীর চিকিৎসা দিতে গিয়ে তারা সংক্রমিত হয়েছেন তা নয়। চিকিৎসকরা যখন আমাদের সাথে যোগাযোগ করেন তাদের ক্ষেত্রে আমরা অতিরিক্ত সাবধানতা হিসেবে যদি কোনো ধরনের লক্ষণ উপসর্গ থাকে, তিনি কারো সংস্পর্শে এসেছেন এরকম ইতিহাস না থাকলেও তাদের নমুনা সংগ্রহ করে কিন্তু আমরা তৎক্ষণাৎ পরীক্ষা করছি। আমাদের সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন রয়েছে বলে আমরা মনে করছি, যদিও এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি। কারণ আমরা যখনই কমিউনিটি ট্রান্সমিশন হতে পারে মনে হয়েছে, আমরা সেই এরিয়াটিকে আলাদা করে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে নিয়ে সেখানে আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। চট্টগ্রামের ফৌজদারহাটে যে BITID আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজ, এছাড়া ঢাকার জনস্বাস্থ্য প্রতিষ্ঠান, ঢাকা শিশু হাসপাতাল, এই দুটোতেও পরীক্ষা শুরু হয়েছে।